চলো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আচ্ছা তখন আমরা কবুতরের বাচ্চার পায়ে চোট লাগে তো আমরা কেমন করে ঠিক করবেন। তো আমাদের কাছে একটা কবুতরের বাচ্চা আছে, এখন এই বাচ্চাটা ভাই জঙ্গলির মধ্যে ছিল, জঙ্গলির মধ্যে থেকে ভাই এই বাচ্চাটা শাটার থেকে পড়ে গেছিলো। যদি ভাই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন। তো আমি এটা দেখানোর জন্য শুধু আপনাদের করছি, দেখতে পাচ্ছেন এই এই বাচ্চাটা, এই যে বাচ্চাটা, এই যে জঙ্গলির বাচ্চাটা, এ ভাই নিচে পড়ে গেছিলো, এর পায়ের এখানে অনেক চোট পেয়েছিল, ওই জন্য ভাই একে বেড়ালও খেয়ে নিত, ওই জন্যে আমরা কি করেছি একে নিয়ে চলে এসেছি, এবার নিয়ে যেহেতু চলে এসেছি দেখতে পাচ্ছেন হাতে উঠে পড়ছে ভাই। তখন বিশাল এমনভাবে অবস্থা ছিল না এর, কি বলবো ভাই, এর খুবই একটা খারাপ অবস্থা ছিল। এর পায়েটা তাও এখন ব্যান্ডেজ করে ঠিক করেছি, আর এই ছ্যাঁটা দেখতে পাচ্ছেন খুবই ছোট। এবার একে এবার এর যে খুবই পায়ে এত চোট লেগেছে, আমরা ভেবেছিলাম শাটারে দিয়ে আসবো, কিন্তু যদি শাটার থেকে আবার পড়ে যদি আমাদের না চোখে পড়ে, যদি আমাদের না চোখে পড়ে তাহলে, যদি আমাদের চোখেই না পড়ে তাহলে বেড়ালেকে আরামসে মেরে ফেলতো, বেড়ালে বা কিসেকে মেরে ফেলতো। তো আমি একে এখন নিয়ে এসেছি, শুধু এর এখানে যদি ভালো করে থাকে তো খুব ভালো, এর পায়ে চোট লেগেছে, নাহলে একে আবার শাটারেই দিয়ে আসতাম। তো এমনভাবে জয়ীরে ছিল, মানে মাঞ্জার সাথে এমনভাবে পাটাই জয়ীরে ছিল, খুবই একটা খারাপ অবস্থা ছিল। তো খারাপ অবস্থা যেহেতু ছিল, তো ছ্যানাটা যদি আমি দেখাই, খুবই ছোট ছ্যানা দেখতে পাচ্ছেন, খুবই ছোট ছ্যানা একটা দেখতে পাচ্ছেন, খুবই ছোট। এই ছ্যানাটা যে পড়ে গেছিলো, এই একজনই পড়ে গেছিলো, এরা যখন যখন জঙ্গলি কবুতর যখন ডিম পাড়ার জন্য রেডি হয় তখন এটা ওটা মাঞ্জা ফাঞ্জা এর টুকরো টুকরো নিয়ে চলে আসে, আর যখন ছ্যানাটা ওই ডিম থেকে ফুটে বড় হয়ে যায় তখন কি হয়, ছ্যানাগুলো যখন বুঝতে না পারে, যেহেতু বাচ্চা ছ্যানা, খেলতে খেলতেই ধরে নিন পায়ে ঝাঁকমাক করে জয়ীরে নিচে গিয়ে পড়ে গেছিলো, কিন্তু ভালো কথা এ ভাই পড়ে গিয়ে কিছু চোট ফোট পায় না, শুধু এর পাটা একটুখানি ব্যান্ডেজ করতে হয়েছে, যেহেতু এ চলতে না পারে, দেখতে পাচ্ছেন এ চলতে পারছে না, একদিকের পা পুরো হেলে গেছে। একে আমি ডাক্তারখানাও নিয়ে যাব, কিন্তু এখন আমি এর পাটা দেখাচ্ছি, খুবই দেখতে পাচ্ছেন ছ্যানাটা খুবই ছোট ছ্যানা, তো এখন এখন দাঁড়াতে পারছে, তখন ভাই দাঁড়াতেই পারছিলো না। তো ভাই এই ছ্যানাটা যদি এবার আমি চোখটা যদি আমরা দেখাই, হালকা করে চোখটা দেখানোর চেষ্টা করবো, কিন্তু ভাই ছ্যানা পায়রা দেখতে পাচ্ছেন খুবই ছোট, আমার হাতে চলে এসছে, তো আমার পায়রারা একেও ঠুংরে মেরে দিতে পারে, ওই জন্য একে আলাদা জায়গায় রাখতে হবে। তো ভাই আলাদা জায়গায় রাখলে কী হবে, ছ্যানাটা খুব ভালো দেখতে পাচ্ছেন বড়ই ছ্যানা, আমার মনে হচ্ছে ছ্যানাটা নড় হবে, কারণ একটুখানি বড় সড়ো লাগিয়ে মাদি হলে বোঝা যেত। তো একে দেখতে পাচ্ছেন এই ছ্যানাটা খুব ভালো ছোট একটা ছ্যানা। যদি ভিডিওটা যদি ভালো লাগে ভাই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এরকম যদি ছ্যানা আমরা কোথাও যদি দেখতে পাই, যদি পায়ে চোট ফোট লেগেছে আমি বলবো না নিয়ে আসতে, ওই শাটারেই তুলে দেবেন। যদি ভাই দেখতে পাচ্ছেন এই ভাই চলতে পারছে না, তখন ভাই শাটারে তুলবেন না, তখন ওই ভুলটা করলে আপনার ভবিষ্যতে একটা খারাপ হয়ে যাবে কাজ। তো ভাই ওই কাজটা হচ্ছে কি, আপনি যখন শাটারে তুলে দেবেন তখন কী হবে, শাটার থেকে ধরেন আবার পড়ে গেল, যদি পড়ে যাওয়ার পরে বেড়ালের মুখে চলে যায় তো এই ছ্যানাটা আর বাঁচবে না। তো ওই জন্য আমি বলছি এইরকম অবস্থায় দেখলে পায়রাটাকে, যেহেতু যদি আপনারাই না পোষেন, যারা পায়রা পোষে তাদের দিয়ে দেবেন, দেখবেন তারাই ছ্যানাটাকে খাইয়ে ভালো করে মানুষ করে দিয়েছে। তো এই যে ছোটো ছ্যানাটা দেখতে পাচ্ছেন, এই নতুন নতুন ডানা আসছে, এই নতুন নতুন ডানা আসছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর ডানা, ছোটো ছ্যানার হেভি ডানা, খুব ভালো। এই দিকের ডানাটাও দেখতে পাচ্ছেন, তো এর ভালো করেই শখ করাতাম যদি এর পাটা ভালো করে একটু থাকতো। তো ছোটো ডানা দেখতে পাচ্ছেন, এই এই ডানা আসছে, আমি একে বেশি ঘাঁটবো না, তো ছ্যানাটা এত ঘাঁটছি, কিন্তু ছ্যানাটা দেখতে পাচ্ছেন প্রথমবার হাতে আসছিল না, এবার কিন্তু হাতে এসে বসে আছে, দেখতে পাচ্ছেন কত ছোটো ছ্যানা, আর দেখতে পাচ্ছেন এবার আমি একে যদি খাবার দিই, এখন গাইস খেতে পারে না, হ্যাঁ গাইস এখন খেতে পারে না, দেখতে পাচ্ছেন আমার কোলে উঠে পড়েছে পুরো ছ্যানাটা। একে একে যদি ভালো করে যত্ন করা যায়, আমি বলবো এই ছ্যানাটা যখন বড় হয়ে যাবে তখন ভাই আপনার উড়ে এসে হাতে বসবে, দেখতে পাচ্ছেন একে আমি যদি এইরকম করে খাওয়াই, এখন ছ্যানাটা খেতে পারবে না, তাও একটু খাওয়ার দেখাচ্ছি, আয় 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 আয়। তো গাইস দেখতে পাচ্ছেন ছ্যানাটার খুবই পাটা খুবই খারাপ, মানে একটা খারাপ হয়ে গেছে, পাটা পুরো তোলার মতো নয়। আর যদি আমার এর একটা খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এর পেছনের যে এই ল্যাজটা আছে, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পেছনের ল্যাজটা আছে খুবই ছোট, খুবই ভালো লাগছে এই ল্যাজটা। আর পাঞ্জা শখ করালে দেখতে পাচ্ছেন এই কচি এই ছোট ছোট্ট একটা ছোট্ট নখ হচ্ছে, মানে পাঞ্জা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই ছোট ছ্যানা।
আর আমি যদি এর সব করাই ভালো করে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা যদি দেখতে যদি ভালো লাগে তাই ভিডিওটা একটা লাইক করবেন। আর আর আমি যদি আপনাদের বলি এই চ্যানেলকে আমি কি করে খাওয়াবো, এই চ্যানেলটার কি করে কেয়ার নেবো, যত্ন করব, তো ভাই এরও ভিডিও আসবে। তো ভাই এই ভিডিওতে লাইক করলে পরের ভিডিও আশা করি এই এই ছানাটারই আসবে। যদি এই ছানাটার আসে, এই ছানাটার পাটা কী করে ঠিক করব, ছানাটাকে খাওয়াবো কী করে, ছানাটার মানে যত্ন কীভাবে হবে, ছানাটাকে কোথায় থাকবে, তো ভাই পুরো ডিটেলস দিয়ে দেবো। যে এই ভিডিওটা আপনারা লাইক করবেন তাহলেই আপনার এই ছানার ভালো কেয়ার যত্ন হিসেবে পাবেন। আর যদি এইরকম ছানা যদি আপনারা কোথাও দেখতে পাই গাইস, এটা আমি ভিডিওর মাধ্যমে নয়, যদি সত্যি করে দেখতে পাও তাহলে যারা পায়রা পোষে ভাই তাদের দিয়ে দেবেন, নাহলে যদি নিজে পুষতে পারবেন তাহলেই দেখবেন। আর এদের এদের জন্য একটা মানে পোলিওর ডপ, ওইটাতে আপনারা এরকম মুখটা খুলে জল খাইয়ে দিতে পারবেন। ছোটো ছানা যেহেতু এখন খেতে পারে না, সেই জন্য বলছি মুখটা খুলে। আর যদি এই ছানাটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক করবেন। আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে এই ছানাটার যে পাটা খারাপ হয়ে গেছিলো এর ব্যান্ডেজ করাটা আমি আপনাদের দেখাতে পারিনি, শুধুমাত্র কেউ ছিল না বলে, শুধু আমরা দুজন আছি ওই জন্য ভাই এই ছানাটার আমরাই দেখাচ্ছি। তো এই পায়ে কেমন করে ব্যান্ডেজ, দুটো নোক গাইস, এর দুটো আঙুলের গাইস নষ্ট হয়ে গেছে। তো এবার নষ্ট হয়ে গেছে, এবার বোধহয় একে বোধহয় ডাক্তারখানায় নিয়ে গিয়ে আর বোধহয় দুটো আঙুল বোধহয় আমরা ঠিক করতে পারবো, যেহেতু নষ্ট হয়ে গেছে তো কিছু করার নেই। আমি বলবো এইরকম বয়স থেকে আমরা যদি ছানাটা পোষেন না, এই ছানাটা ঘর পোষাও হবে, আপনার যখন যেখানে যাবেন আপনার কাঁধে উঠে বসবে নাহলে মাথায় উঠে বসবে। সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি এরকম ছানা দেখতে পান তো দেখতে পাচ্ছেন খুবই ভালো। তো গাইস টাটা।